To thee, our alma mater, we with loving hearts proclaim. Long may our college live, ever glorious be her name. Orient skies smile upon us as we pledge our. We shall be loyal, holy cross. We shall be true through the years. Our song will echo as we walk our paths apart. Each knot will bind us closely to. We pledge our love in you Holy Cross, we shall be loyal. Holy Cross, we shall be true. Holy Cross, we shall be true. Holy Cross, we shall be true. Good morning. হ্যালো মাই ডিয়ার ক্রসিয়ানস কেমন আছো সবাই জানি তো তোমরা তোমাদের প্রিয় কলেজ প্রাঙ্গণটাকে মিস করছো বন্ধুদের সান্নিধ্য সিস্টারদের টিচারদের সবাইকে ছেড়ে এতদিন থাকতে হবে কখনও হয়তো ভাবতেই পারোনি আমিও ভাবিনি জানো আমারও খুব ইচ্ছে করছিল তোমাদের কাছে পেতে তাই ভাবলাম কলেজ সঙ্গীতের সুরে ছন্দে আত্মিক যে বন্ধনে আমরা পরস্পরের সাথে যুক্ত আছি সেই সুরেই আজ তোমাদেরকে কাছে ডেকে নিই না তাই বলে ভেব না কলেজ সং আমি গিয়েছি ওটা গিয়েছে আমাদের একজন ক্রসিয়ান তার নাম মল্লিকা মমো আর আমরা সবাই তার সুরে সুর মিলিয়ে আমাদের বন্ধনকে আরও দৃঢ় করেছি মনটা একটু ভালো হয়েছে এবার তাহলে বলো আগের সমাস ক্লাসটা কেমন লেগেছে আশা করছি সমাজভীতি অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছ তাহলে আজ আরেকটু এগিয়ে তৎপুরুষ সমাস আর বহুপ্রীহী সমাসকে জয় করতে বেরিয়ে পড়ি প্রথমে আসি তৎপুরুষ সমাসের রাজ্যে তৎপুরুষ সমাস মূলত বিভক্তির সমাস সমস্ত পদে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য বজায় রেখে যে সমাস গঠিত হয় তাকে তৎপুরুষ সমাস বলে বিভক্তি যেহেতু চিহ্নহীন তাই দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত তৎপুরুষ সমাস বিভাজিত এছাড়াও রয়েছে অলুক তৎপুরুষ উপপদ তৎপুরুষ এবং নই তৎপুরুষ তাহলে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস থেকে শুরু করি দ্বিতীয় তৎপুরুষ কাকে বলছে পূর্বপদের দ্বিতীয় বিভক্তি লুপ্ত হয়ে যে সমাস গঠিত হয় তাকে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস বলি যেমন আমরা বলি রথ দেখা কলা বেচা কদিন আগে রথযাত্রা গেছে হয়তো তোমরা জানো তো রথ দেখতে গিয়ে যে আবার কলাও বিক্রি করে ফেলে আমরা তখন একটা প্রবাদ বাক্য বলি যে রথ দেখা কলা বেচা দুটোই হবে তাহলে রথ দেখা রথ কে দেখা কলা বেচা কলা কে বেচা তাহলে আমরা জানি দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে সেই একই রকমভাবে বউ বরণ বউ কে বরণ দেখো এই যে কে এই বিভক্তিটা উঠে যাচ্ছে এবং আমরা কী শব্দগুলো পাচ্ছি রথ দেখা বউ বরণ কলা ব্যাচা এরকম আরও অনেকগুলো আবার আর রকম আমরা একটু দেখি দ্বিতীয়া তৎপুরুষ সমাসে যেমন পূর্বপদে কালবাচক পদের সাথে ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয় যেমন আমরা বলি চিরসুখী চিরকাল ব্যাপিয়া সুখী অর্থাৎ আমরা যে বললাম না কালবাচক এই যে চির এটা একটা কাল তাই না আচ্ছা কিংবা যখন বলি ক্ষণস্থায়ী ক্ষণ এটাও একটা কাল তো আমরা বলছি ক্ষণকাল ব্যাপিয়া যা স্থায়ী সেটা হচ্ছে ক্ষণস্থায়ী তাহলে কালবাচক সমাসে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস পাই তৃতীয় তৎপুরুষ সমাসে আমরা কি বিভক্তি পাই দ্বারা দিয়া কর্তৃক যেমন আমরা বলছি দেবদত্ত দেবদত্ত দেব দ্বারা দত্ত ছায়া শীতল ছায়া দ্বারা শীতল মেয়েরা আমি এখানে তোমাদেরকে একটা কথা বলি একটু সোনো মন দিয়ে দেবদত্ত শব্দটার অর্থ হচ্ছে দেবতা দ্বারা প্রদত্ত অর্থাৎ দেবতা যা দিয়েছেন যেমন আমরা বলি এ আমার দেবদত্ত ধন তাই দেবতা যা আমাদেরকে দিচ্ছেন সেটাই কিন্তু দেবদত্ত বোঝাচ্ছে কিন্তু অনেক সময় আমরা দেখি বলা হয় যে দেবকে দত্ত তাহলে কি দাঁড়ায় কথাটা যে দেবতাকে আমরা যা দিচ্ছি কিন্তু দেবদত্ত কথাটার অর্থই কিন্তু তখন বদলে যায় তাহলে তোমাকে কিন্তু সবার আগে বুঝতে হবে এই যে শব্দটা এর অর্থ কি। যদি ব্যাসবাক্য লিখতে গিয়ে তুমি একটি ভুল ব্যাসবাক্য লেখো অর্থাৎ যোগ্যতাহীন বাক্য লিখো ব্যাসবাক্য কিন্তু বাক্যের যে নিয়মগুলো আছে সেও নিয়ম মেনে না লিখলে পরে তোমার বাক্যটিও যোগ্যতা হারাবে আর তোমার যে শব্দটি গঠিত কর হবে সেই শব্দটাও কিন্তু তার অর্থ হারাবে তো আমাদেরকে এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে যেন আমরা এমন কোনো বাক্য না লিখি যেটার কারণে আমাদের শব্দের অর্থটাই বদলে যাবে বা একটা অর্থহীন ধ্বনি হয়ে থেকে যাবে ওটা কোনো শব্দই হবে না তো আমরা ছায়া শীতল বলছি ছায়া দ্বারা শীতল মানে ছায়া দিয়ে যে জায়গাটা শীতল হয়ে আছে তো এভাবেই আমরা তৃতীয়া তৎপুরুষ সমাস পাবো আবার দেখো আমি অনেক বইতে দেখেছি লেখা হচ্ছে কচু কাটা কচুর মতো কাটা কিন্তু কচুর মতো করে কি আমরা সব কিছু কাটি কচুর মতো বা কচুর ন্যায় কাটা মনে আছে আমরা তো পড়েছিলাম উপমান কর্মধারায় সমাস অর্থাৎ অপরিবর্তনীয় গুণাবলী কিন্তু আমরা কি সব কিছু কচুর মতো করে কাটি কচকচ করে তা কিন্তু নয় হ্যাঁ আমরা মাটি কাটি সেটা কি কচকচ করে কাটি কিংবা আমরা কাঠ কাটি সেটাও কি কচুর মতো কচকচ করে কাটি না তাহলে এটা অপরিবর্তনীয় কোনো বিষয় না তাহলে আমরা দ্বিতীয় তৎপুরুষের মতো করে আমরা লিখবো কচুক কাটা কচুকে কাটা তাহলে এই যে দেখছো দ্বিতীয়া বা তৃতীয়া এই শব্দগুলো যখন আমরা পাব বিভক্তি লুপ্ত করে আমাদের কিন্তু শব্দের অর্থটাকে ঠিক রাখতে হবে এবার আসি চতুর্থী তৎপুরুষ সমাসে এইখানে তো একটু তোমরা একটু হলেও মনে হয় দ্বিধান্বিত হয়ে যাবে চতুর্থী তৎপুরুষ তো আমরা জানি কে রে তাই না অথচ এখানে সেটা পাবো না এখানে আমি একটু বলে রাখি তোমাদেরকে আমাদের বাংলা ব্যাকরণ এটা কিন্তু একেবারেই সংস্কৃত ব্যাকরণকে অনুকরণ করেই অনেকটা লেখা হয়েছে ঠিক অনুসরণ নয় তো অনুকরণ করবার কারণে আমাদের বাংলা ব্যাকরণ আমাদের ব্যাকরণবিদেরা বলে থাকেন কিছুটা অসম্পূর্ণ তাই অনেক কিছুই হয়তো আমরা বাংলা ভাষার সাথে মেলাতে পারি না এই জন্য চতুর্থী তৎপুরুষে গিয়ে আমরা আসলে নিমিত্তবাচক অনুসর্গ পাই নিমিত্তবাচক অনুসর্গ পেয়ে যে সমাস হয় তাকে আমরা চতুর্থী তৎপুরুষ সমাস বলছি যেমন আমরা বলছি আরাম কেদারা আরামের নিমিত্তে কেদারা তোমরা যেই কেদারা অর্থাৎ চেয়ারে বসে ক্লাস করো সেখানে নিশ্চয়ই তোমরা আরাম করতে বসো না তাহলে বিশেষ যে চেয়ার বা কেদারাটি আমরা আরামের জন্য বানাই সেটাকে আমরা বলবো আরাম কেদারা আচ্ছা আমি তোমাদেরকে জিজ্ঞেস করি অনেকে তোমরা কিন্তু মনে করো কেদারা চেয়ারের বাংলা শব্দ আসলে কেদারা কিন্তু বাংলা শব্দ নয় কেদারাটা হচ্ছে ফার্সি শব্দ চেয়ারের কোনো বাংলাই নেই মজার ব্যাপার না আচ্ছা ঠিক আছে তারপরে দেখো ছাত্রাবাস ছাত্রদের জন্য আবাস অর্থাৎ যেই আবাস শুধুমাত্রই ছাত্ররা থাকবে এখানে মা বাবা ভাই বোনদের কিন্তু কোনো জায়গা নেই তাই বিশেষ করে ছাত্রদের জন্য যে আবাস তাকে আমরা বলছি ছাত্রদের নিমিত্তে আবাস এবারে আসি পঞ্চমী তৎপুরুষ সমাসে পূর্বপদের পঞ্চমী বিভক্তি লোপ পেয়ে যে সমাজ গঠিত হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে যেমন বিলাত ফেরত বিলাত হইতে ফেরত আদ্যন্ত আদি থেকে অন্ত আচ্ছা এখানে যে ভুলগুলো হয় সেটা আমি বলি অনেক সময় লেখা হয় প্রাণ প্রিয় প্রাণের থেকেও প্রিয় কিন্তু আমার কথা হচ্ছে প্রাণ এর এর কিন্তু আবার ষষ্ঠী বিভক্তি তাহলে ষষ্ঠী আবার পঞ্চমী দুটোই কি করে হয় তাই না তাহলে আমাদেরকে কী লিখতে হবে ব্যাসবাক্যে প্রাণ হইতে প্রিয় তাই না তাহলে হইতে থেকে চেয়ে আমরা যেহেতু পাচ্ছি এই তিনটি পঞ্চমী তৎ বিভক্তি সেই বিভক্তিগুলো লোপ পেয়ে তারপরে আমরা পেয়ে যাব। তাহলে প্রাণ হইতে প্রিয় এটাই হবে সঠিক ব্যাসবাক্য এবারে আসি ষষ্ঠী তৎপুরুষ সমাসে ষষ্ঠী তৎপুরুষ যেখানে ষষ্ঠী বিভক্তি পেয়ে সমাজ গঠিত হচ্ছে তাকে আমরা বলছি ষষ্ঠী তৎপুরুষ সমাস আমরা বলছি রাজপুত্র রাজার পুত্র হংস ডিম্ব এখানে কিন্তু বলবো হংসীর ডিম্ব র এর তাই না এই দুটো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ তাহলে রাজপুত্র কিন্তু আমরা রানীর পুত্র বলছি না কিংবা মৃগশিশু বলছি মৃগীর শিশু শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই এই জেন্ডার ডিসক্রিমিনেশন খেয়াল করেছ আমরা হংসির ডিম্ব বলছি মৃগ শাবকের জায়গায় মৃগীর শাবক বলছি রাজার পুত্রের জায়গায় কিন্তু রানীর পুত্র বলছি না রাজার পুত্রই রাজপুত্র হচ্ছে না আমাদের ওখানে চিন্তা করে লাভ নেই আমরা জানি আমাদের এ নিয়ে কোনো ভয় নেই আমাদের মেয়েরা ঠিকই তাদের নিজেদের অধিকার নিজের আদায় করে নিতে জানে আচ্ছা এসো আমরা সপ্তমী তৎপুরুষ সমাসে যাই পূর্বপদের সপ্তমী বিভক্তি লুপ্ত হয়ে যে সমাস গঠিত হচ্ছে তাকে আমরা বলছি সপ্তমী তৎপুরুষ সমাস কি কী এ র আমরা বলছি বোন এ এ তাই না অন্তস্ত এ তে এই তিনটি হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি বনভোজনে আমরা যাই আমরা বলি বনে ভোজন কিংবা গাছ পাকা গাছে পাকা আমার মনে হয় তোমরা এই শব্দগুলোকে সুন্দর করে তোমাদের যে ব্যাকরণ বই সেখানে সমাসের মধ্যে অনেক অনেক আরও উদাহরণ দিয়ে লিখে ফেলতে পারবে ঠিক কি না আচ্ছা কিছু কিছু জায়গায় আমি তোমাদেরকে একটু বলি যে এই যে বলা হচ্ছে কবিদের গুরু কবিগুরু এটা কিন্তু ভুল তাই না কবিদের গুরু মানে কি আমরা কবিগুরু কাকে বলি বলতো রবীন্দ্রনাথ ঠাকুরকে তাই না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসলে শান্তিনিকেতন প্রতিষ্ঠার পরে তিনি সেখানে শিক্ষকতা করতেন তাই সেখানকার আরেকজন শিক্ষক শৈলাজানন্দ তিনি বলেছিলেন যে যিনি কবি তিনিই যখন গুরু তখন তাকে আমরা কবি গুরু বলবো। কবিদের গুরু নন তিনি নিশ্চয়ই শেক্সপিয়ারের গুরু নন তিনি শেলি সেলিকিটস পায়রণ কারোর গুরু নন তিনি একাধারে কবি এবং শিক্ষক তাই যিনি কবি তিনি গুরু তাহলে এটা আমরা কোথায় দিব কর্মধারায় সমস্যে ফেলবো ঠিক না কবিদের গুরু এটা আমরা লিখবো না তাহলে এই যে কিছু ভুলগুলো রয়েছে তোমাদের আমি আশা করব তোমরা সমাজগুলোকে খুব ভালো করে ব্যাস বাক্য খেয়াল করবে এবং এখানে দেখবে যে কোথায় বাক্যে অসঙ্গতি হয়ে যাচ্ছে এবং অযৌক্তিক বাক্য তৈরি হচ্ছে তাহলে কিন্তু অযৌক্তিক শব্দও হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত তৎপুরুষ আমরা শিখলাম এবারে আসি সব থেকে সোজা যে সমাজটা যে সমাজ তোমাকে লিখতে দিলে তুমি চোখ বন্ধ করে ওই সমাজটাই লিখে দিবে সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস অর্থাৎ অলুক আমরা আগে পেয়েছি না যে যেখানে বিভক্তি লুপ্ত হয় না তাহলে এখানে বিভক্তি লুপ্ত হয় না আমরা আমাদের জাতীয় সঙ্গীতে গাই আমার সোনার বাংলা তাহলে আমরা সোনা বাংলা বলছি না আমরা বলি সোনার বাংলা কলের গান কলের গানই বলছি আমরা বলি মামার বাড়ি মামার বাড়ি এইভাবে আমরা যখন শব্দটি পাচ্ছি এবং সেটিতে একেবারেই রকম বিভক্তি লুপ্ত হতে দেখছি না সেটাই আমাদের অলুক তৎপুরুষ সমাস এরপরে আছে উপপদ তৎপুরুষ সমাস উপপদ তৎপুরুষ সমাসে খেয়াল করবে অন্যান্য যতগুলো সমাস তোমরা পড়েছ সেখানে কোথাও কিন্তু ক্রিয়া ক্রিয়াশীল ছিল না তাহলে যে তৎপুরুষ সমাসে ক্রিয়া সক্রিয় থাকবে অর্থাৎ ক্রিয়াটি ক্রিয়াশীল এই বাক্যে দেখবে যে ক্রিয়া কাজ করছে এই যে এখনই আমি শব্দটা তোমাদের বাক্যটা বলি তাহলেই বুঝবে যেমন আমরা বলছি জাদু করে যে এই যে করছে এটা কিন্তু ক্রিয়া ক্রিয়াশীল তাহলে জাদু করে যে জাদু কর জলে চরে যে জল চর এরকমভাবে ধামা ধরে যে ধামা ধরা পঙ্কে জন্মে যে পঙ্কজ ঠিক আছে তো ক্রিয়া এখানে ক্রিয়াশীল থাকবে তাই না করে যে চরে যে ধরে যে জন্মে যে ঠিক না মনে জন্মে যে মনোজ তাহলে এইভাবে যখন আমরা দেখছি যে ক্রিয়া ক্রিয়াশীল থাকছে তখন আমরা সেই সমাজকে বলবো উপপদ তৎপুরুষ সমাস এরপরে আসি নৈ তৎপুরুষ সমাসে পূর্বপদে না উপসর্গ যখন বিশেষ্য বা বিশেষণ পরপদের সাথে যুক্ত হয় এবং সমাস গঠিত হয় তাকে আমরা নই তৎপুরুষ সমাস বলি নই তৎপুরুষ সমাস সবসময় না বোধক হিসেবেই আমরা যা বুঝাই যেমন আমরা বলছি অনতি বৃহৎ নয় অতিবৃহৎ যা খুব একটা বড় নয় অনাচার নয় আচার বা অন আচার অর্থাৎ আচরণ বহির্ভূত যা সেটাকে আমরা বলছি অনাচার এভাবে অদূর নয় দূর যা দূর নয় তাই না অকাজ যেটা খুব একটা ভালো কাজ নয় সেটাকেই আমরা অ কাজ বলছি ঠিক না আচ্ছা আমার একটা কথা মনে পড়ল সেটা হচ্ছে তোমরা নই তৎপুরুষ আর নই বহুব্রীহির পার্থক্যটা ঠিক বুঝে উঠতে পারো না আচ্ছা আমরা আগে বহুব্রীহি সমাজটা বুঝে নেই তারপরে নই তৎপুরুষ আর নই বহুব্রীহি এ দুটোর পার্থক্য কোথায় আমার তো মনে হয় তোমরা নিজেরাই সেটা তখন বের করে ফেলতে পারবে ঠিক না আমি জানি পারবে তোমরা কিন্তু আমি বোঝাবো আগে একটু বহু ব্রহীব্রীহী সমাসে আগে যাই আচ্ছা তাহলে এবার এসো আমরা বহুব্রীহী সমাসের রাজ্যে ঢুকে পড়ি যে সমাসের সমস্যমান পদের কোনোটিরই অর্থপ্রাধান্য বজায় থাকে না বরং বিশেষ অর্থবিশিষ্ট কোনো শব্দ গঠিত হয় তাকে আমরা বহুবৃহী সমাস বলি যেমন নীলকণ্ঠ নীলকণ্ঠ যার কাকে বোঝাই তো শিব তোমরা নিশ্চয়ই শিবের কণ্ঠ কেন নীল সেই গল্পটা জানো যদি না জেনে থাকো আমি কি বলবো একটু গল্পটা আচ্ছা বলি আমরা জানি যে সমুদ্র মন্থন করে অমৃত এবং বিষ দুটোই উঠে এসেছিল তো তখন এই সাগর মন্থন করতে দেবতাদের সাথে দানবরাও তো একসাথে ছিল তো সেই অমৃত তো দানবদেরও অধিকার থাকে কিন্তু দেবতারা ভাবলো এই দানবরা তো খালি মারামারি করে ওরা যদি অমর হয়ে যায় তাহলে সারাক্ষণ মারামারি করতে থাকবে শান্তি আর থাকবে না তাই ওরা ওদেরকে একটু চালাকি করে বলল দেবতারা যে তোমরা যাও তোমরা পরিচ্ছন্ন হয়ে এসো পবিত্র হয়ে এসো তারপরে আমরা সবাই মিলে একসাথে অমৃত খাব কিন্তু ওই যে যারা মারামারি করে অশান্তির সৃষ্টি করে তাদের মাথায় কি আর সত্যিকার অর্থে বুদ্ধি থাকে বুদ্ধি থাকে না তো ওরা ওদের দেবতাদের কথা মতো চলে গেল পরিচ্ছন্ন হতে এই ফাঁকে দেবতারা সবাই অমৃত খেয়ে ফেলল এখন যখন দানবরা এসে দেখল অমৃত সব দেবতারা খেয়ে অমর হয়ে গেছে ওদের জন্য কিছু নেই বাকি তখন বলল যে তাহলে এই যে হলাহল বিষ এটা আমরা সমস্ত সৃষ্টিতে ছড়িয়ে দেব এবং সমস্ত সৃষ্টি তখন মারা যাবে বিষের ক্রিয়ায় তাহলে তোমাদেরকে এই যে দেবতা তোমরা তোমাদেরকে কে আর পুজো করবে এই না শুনে শিব তাড়াতাড়ি করে কী করল সেই হলাহল বা বিষ তার নিজের কণ্ঠে ধারণ করে ফেললেন এবং এই বিষের ক্রিয়ায় তার কণ্ঠ নীল হয়ে গেল এই জন্য তার নাম হল নীলকণ্ঠ তাই শিব ছাড়া আর কাউকেই নীলকণ্ঠ হিসেবে বলা যায় না যদিও আমরা প্রবাদ বাক্য হিসেবে আমরা ব্যবহার করি এই শব্দ এই বাক্যটি যে বা এই শব্দটি নীলকণ্ঠ যেমন ধরো সংসারের অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে কেউ একজন অন্যদেরকে ভালো রেখেছে তখন তিনি হয়তো বা এই শিবের উপমা দিয়ে বলবেন যে সংসারের সমস্ত যন্ত্রণা সহ্য করে আমি নীলকণ্ঠ হয়ে আছি এভাবে তিনি হয়তো বলতে পারেন কিন্তু আসলে আমরা শিবকেই বুঝি তারপরে দেখো নদীমাতৃক আমরা ব্যাস বাক্য বলছি নদী মাতা যার তার মানে কি এটা বোঝাচ্ছি যে তোমাদের কোনো বন্ধুর নাম যদি নদী হয় অর্থাৎ কোনো মেয়ের নাম যদি নদী হয় তার মাকে আমরা নদীমাতৃক বলবো তা তো নয় আমরা কাকে বলি নদী বিধৌত যে যে দেশ অর্থাৎ বাংলাদেশের মতো চারিদিকে নদী আছে এরকম যে দেশ তাকে আমরা বলি নদী মাতৃক উর্ণ নাভ অর্থাৎ উর্ণ সুতো নাভিতে যার কার নাভিতে সুতো মাকসার তাহলে মাকস্যাকে আমরা বিশেষ অর্থে বলছি উর্ণ নাভ এভাবে আমরা বলি বিনা পানি বিনা পানিতে যার তোমরা জানো কার হাতে বিনা থাকে দেবী সরস্বতী তার হাতে বিনা থাকে তাই দেবী সরস্বতী অর্থাৎ যিনি জ্ঞানের দেবী তাকে বলা হয় বিনা পানি তো আমাদের বহুব্রীহি সমাসের অনেকগুলো ভাগ আছে তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যেগুলো তোমাদেরকে উল্লেখ করতে হবে তা হচ্ছে ব্যাতিহার বহুব্রীহি অলুক বহুব্রীহি এবং নই বহুব্রীহি আমরা ব্যাতিহার বহুব্রীহি কাকে বলছি ক্রিয়াপদ দ্বিত্ব ব্যবহারের ফলে পারস্পরিক যে ক্রিয়া বিশেষ অর্থে শব্দ গঠন করে তাকে আমরা ব্যাতিহার বহুব্রীহি সমাস বলি যেমন আমরা কানা কানি করি তাই না বিশেষ করে মেয়েরা হ্যাঁ অসুবিধে কি আমাদের মেয়েদের তো কিছু বিশেষত্ব থাকবেই আমরা কানে কানে কথা বলি একটু চিন্তা করে দেখো তো তোমার কান তোমার বন্ধুর কান দুজন কি কথা বলতে পারে কান কি কথা বলে না কান কথা বলে না কানের কাছে মুখ নিয়ে গিয়ে যে কথা সেটাকে তখন কথা বলা হয় কিন্তু আমরা কানে মুখে বলি না আমরা কি বলি কানা কানি অর্থাৎ কানে কানে যে কথা যদিও এটা কেমন জানি শোনাচ্ছে কিন্তু কানাকানি বলতে আমরা কানে কানে যে কথা তাকে আমরা বলছি কানাকানি হাসা হাসি হাসিতে হাসিতে যে কথা আমরা হাসতে হাসতে কথা বলি সেটা হাসাহাসি বলছি আমরা এইভাবে আবার খারাপ দিকটাও আছে আমরা কি করি চুলো চুলি চুলে চুলে যে ঝগড়া তাই না ঝগড়া করা হয় কিংবা লাঠা লাঠি লাঠিতে লাঠিতে যে লড়াই তাকে বলা হয় লাঠা লাঠি এভাবে দেখো দ্বিত উচ্চারণের ফলে আমরা যেই সমাজগুলো পাচ্ছি তাকে আমরা বলছি কি যে ব্যতিহার বহু যদিও এবার ঈদে কোলাকলি করা একদমই নিষেধ ছিল ঠিক না কোলে কোলে যে মিলন তাকে বলা হচ্ছে কোলাকলি আর উদাহরণ কি আমাকে দিতে হবে আমার মনে হয় না তোমরা নিজেরা নিশ্চয়ই আরও অনেক উদাহরণ পেয়ে যাবে আচ্ছা এবার আসি অলুক বহুব্রীহী সমাসে আবারও তোমাদের বলছি যে বহুব্রীহী সমাসে বিভক্তি লুপ্ত হয় না তাকে আমরা অলোক বহুবৃহী সমাস বলি এখানেও কিন্তু দেখবে ভিন্ন একটা বিশেষ কোনো অর্থ প্রকাশ পাচ্ছে বলা হচ্ছে মুখে ভাত আমরা বলি মুখ ভাত বলি না কিন্তু আমরা বলছি মুখে ভাত বিভক্তি রয়েই যাচ্ছে তাহলে এটাকে আমরা কিভাবে ব্যাসবাক্যে লিখছি মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে আমরা কিন্তু আজকে দুপুরেও ভাত খাবো খাবো না তাহলে সেদিন কি আমাদের মুখে ভাত হবে দুপুরবেলা কি আমাদের মুখে ভাত হবে তা তো নয় সেই কবে ছমাস ব ছমাস হ্যাঁ সেই তো ছমাস বছর বয়সে তোমাদের মুখে যখন প্রথম ভাত তুলে দেওয়া হয়েছিল সেটাকে বলা হয় মুখে ভাত দেওয়া হচ্ছে যে অনুষ্ঠানে কিংবা হাতে খড়ি খড়ি মানে চক অর্থাৎ চকের স্লেটের উপরে চক দিয়ে প্রথম যেদিন তোমাকে লিখতে শেখানো হচ্ছে তখন যে অনুষ্ঠানটা হচ্ছে কিংবা অদূর ভবিষ্যতে তোমাদের যে দিন গায়ে হলুদ হবে দাওয়াত পাবো তো পাবো নিশ্চয়ই আচ্ছা তো গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে সেই অনুষ্ঠানটাকে আমরা বলছি গায়ে হলুদ দেখো কোথাও কিন্তু বিভক্তি একেবারেই লুপ্ত হয়নি কিংবা গলায় গামছা বিবি রাসেলের কথা বলছি না যিনি গামছা দিয়ে অনেক চমৎকার চমৎকার সব ডিজাইনার জামা কাপড় বানিয়েছেন গলায় গামছা এটা কাউকে অপমান করতে বোঝানো হয় গলায় গামছা যার বুঝতে পেরেছ আচ্ছা এরপরে আমরা আসি নই বহুবৃহী সমাসে নাবোধক বোধক সমাসকে সমাসকে আমরা নই বহুব্রীহী বলছি যেমন দেখো বেতার তাই না নেই তার যার তোমার হাতে এখন একটা পেন আছে তার তার নেই বই কিংবা খাতা তারও তার নেই আমরা কি সেগুলোকে বেতার বলছি না বেতার বলছি কাকে বিশেষ একটি যন্ত্র রেডিও ঠিক না শুধুমাত্র রেডিওকেই আমরা বেতার বলি তাহলে এটা বিশেষ অর্থে বোঝাচ্ছে না কিংবা দোতারা দেখো তোমরা অনেক সময় কানের মধ্যে ইয়ারফোন গুঁজে শুনছ ঠিক না দুই দিকে দুটো তার আছে এটাকে কি দোতারা বলবে একেবারেই না কিংবা সে তার তিন তার আছে যার এখন তো সবাই তোমরা কি করো মোবাইল চার্জ করছো বাসায় তিনজন সদস্য চারজন সদস্য তাহলে সেটাকে কি করছো যে অনেকগুলো তার একসাথে হয়ে আমরা মোবাইল চার্জ করছি তো তিনটা তার একসাথে আছে সেটা কি আমরা সেতার বলবো না সে তার তিন তার আছে যার সেটাও আরেকটি বাদ্যযন্ত্র তাই না দোতারা বা সেতার তো বিশেষ অর্থে আমরা এগুলোকে ব্যবহার করছি অজ্ঞান নেই জ্ঞান যার আমরা হ্যাঁ কেউ যদি ধরো প্রচণ্ড রোদে বা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায় তখন তার জ্ঞান নেই সেটা বলতে পারি কিন্তু যখন আমরা মূর্খ অর্থে বলবো অজ্ঞান তার কোনো জ্ঞান নেই সে মূর্খ তখন কিন্তু সেটা আমরা নাবোধক বোধক অর্থে অজ্ঞান সেই হিসেবেই বুঝাতে চাইব ঠিক না তাহলে বহুব্রীহী সমাজটা আবার একটু তোমাদেরকে বলি কি বুঝাচ্ছি আমরা যখন আমরা দেখছি যে বিশেষ কোনো অর্থে আমরা একটি শব্দ ব্যবহার করছি তাকে আমরা বলছি বহুব্রীহী ও আচ্ছা তোমাদের দ্বিগু সমাসে বলেছিলাম না যে সংখ্যাবাচক সব কিছুই দ্বিগু সমাস হবে না তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস যেগুলো সেটা হয়তো তোমাদের উল্লেখ করতে হবে না কিন্তু একটু বলে রাখি এই যে বললাম দোতারা সেতার কিংবা আমরা যখন বলছি দশা নন দশ আছে সংখ্যা আছে কিন্তু তার মানে তো এই না যে এটা দ্বিগু সমাস এটা বিশেষ অর্থে রাবণকে বুঝায় তাই বলে আবার ভেবো না চৌবাচ্চা চার বাচ্চার সমাহার এটা কিন্তু একটিমাত্র শব্দ দেখো মেয়েরা এখানে আমি প্রসঙ্গত তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাচ্ছি একটু মন দিয়ে শোনো দেখো আমরা যখন সমাসের সংজ্ঞা বললাম কি বলেছিলাম দুই বা ততোধিক পদের এক পদে মিলনকে সমাস বলা হচ্ছে এই যে বললাম চৌবাচ্চা এটা কিন্তু একটিমাত্র পদ এটি একটি ফার্সি শব্দ যেখানে কি করা হচ্ছে পানি রাখা হচ্ছে তাই না তাহলে আমি বেশ কয়েক জায়গায় দেখেছি বইয়ের মধ্যে বা কোনো কোনো পরীক্ষার প্রশ্নে দেখেছি লেখা হয়েছে যে সমাস নির্ণয় করো বাংলাদেশ ছাড় পোকা কিংবা তেলা পোকা এরকম কিছু শব্দ আমাকে একটু বলো তো বাংলাদেশ যদি আমরা এইভাবে ব্যাসবাক্য লিখি বাংলা নামের দেশ তাহলে কি বুঝায় যে আমাদের দেশটির নাম বাংলা কিন্তু আমাদের দেশের নাম কি বাংলা বাংলাদেশ তো একসাথে লেখা একটি সমাস আমাদের দেশের নাম বাংলাদেশ এটি বিশেষ পদ বাংলাদেশ একটি মাত্র পদ দুটি পদ কিন্তু এখানে নেই তাহলে বাংলা নামের দেশ বললে পরে দেশটির নাম কিন্তু হয়ে যায় বাংলা কিন্তু আমাদের দেশের নাম বাংলাদেশ ঠিক একই রকমভাবে ছাড় পোকা পোকাটার নামই ছাড় ওর নাম তো ছাড় নয় কিংবা তেলা নাম তেলা নয় তাই না ওর নামই তেলা পোকা আমি জানি অনেকের এখন গা শিরশির করছে আমারও একটু একটু করছে কিন্তু বলে রাখতে হবে তো তাই না তো এই যে বাংলাদেশ কিংবা ছাড় পোকা এগুলি একটিমাত্র শব্দ একটিমাত্র পদ বিশেষ্য পদ দুইটা পদ এখানে কোথায় নেই তাই তোমাদের কি সবার আগে দেখতে হবে যে দুইটা পদ যেন বা তার থেকে বেশি পদ থাকতে হবে দুই বা ততধিক পদের এক পদে মিলনকে সমাস বলা হবে ঠিক না তাহলে তোমরা এই বিষয়গুলো নিশ্চয়ই খুব ভালো করে খেয়াল করবে আচ্ছা এবার তাহলে আসি নই বহুবৃহী এবং নই তৎপুরুষ তাই না বলো তো নই তৎপুরুষ আমরা এখনই কি পড়লাম আমরা পড়লাম নই তৎপুরুষে বলেছি অনাচার নয় আচার অর্থাৎ আচার বহির্ভূত যে বিষয়টি তাই না আচারের বয়ম খালি হয়ে গেছে এমন কিছু কিন্তু বুঝাচ্ছি না হুম আচার বহির্ভূত সেটাই বুঝাচ্ছি নয় মিল অমিল অন্য কিছু কি বুঝাচ্ছি কিংবা অসাধ্য যেটা সাধ্যের অতীত সেটাই বুঝাচ্ছি ঠিক না এছাড়া তো ভিন্ন বিশেষ কোনো কিছু বুঝাচ্ছি না কিন্তু যখন আমরা বলি বেতার তখন কিন্তু বিশেষ অর্থে রেডিওকে বুঝাচ্ছি অন্য কোনো কিছুই নয় বিশেষ অর্থে রেডিওকে বুঝাচ্ছি নেই তার যার না বোধক কিংবা আমরা যখন বলি অনাদি কিংবা অনন্ত নেই আদি যার কাকে বোঝাই কার আদি নেই স্রষ্টার অনন্ত যার কোনো শেষ নেই অন্ত নেই সেটাও বিশেষ অর্থে স্রষ্টাকেই বোঝাচ্ছি তাহলে বিশেষ অর্থে যখন নাবোধক কিছু বোঝায় তখন সেটা হবে বহুব্রীহী নই নই বহুব্রীহী সমাস আর যা ব্যাসবাক্যে বোঝানো হয়েছে সেটাই যখন বোঝানো হচ্ছে সেটা হচ্ছে নই তৎপুরুষ সমাস এবার আশা করি তোমরা নই বহুবৃহী এবং নই তৎপুরুষ সমাসের পার্থক্য বুঝতে পেরেছ ঠিক না আর যদি বুঝতে না পারো ভুল হবে ভুল করতে করতে আবার ঠিক হয়ে যাবে তাই না আজকের কোর্ট অফ দ্য ডে খেয়াল করেছো তো তাহলে মিস্টেক না না আমি এটা বলবো না ওটা তো তোমাদের কি করার কথা পারিভাষিক শব্দ হিসেবে অনুবাদ করার কথা তাহলে সেটা খেয়াল করো আমি এখন তোমাদেরকে জার্মান দার্শনিক কবি এবং ভাষা তত্ত্ববিদ ফ্রেডরিক নিটসের একটা বাণী বলি দ্যাট উইচ ডাজ নট হিল আস মেক্স আস স্ট্রংগার এটাও তোমরা অনুবাদ করবে আচ্ছা এটা একটু আমি তোমাদেরকে বলি যে এটা শুধু অনুবাদ করা না এটাকে অন্তরে ধারণ করবে সত্যি তো আমাদেরকে যখন কোনো কিছুই ভীত করতে পারছে না আমাদেরকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যেতে পারছে না মৃত্যু তো মানুষের নানাভাবে হয় তাই না কিন্তু আমরা সেই ভয়ে ভীত নই কোভিড ভিড আমাদেরকে ভীত বা ভীত করতে পারেনি না মৃত্যুকে না স্বেচ্ছাবেন্দু বন্দিত্বকে না এই প্রতিকূলতাকে সুতরাং আমরা ধীরে ধীরে অনেক শক্তিশালী হয়ে উঠছি ভ্যাকসিনের কাজ তো সেটাই ঠিক না ওষুধ হিসেবে ভ্যাকসিন তৈরি হতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে কিন্তু যে মানসিক শক্তি তোমরা এতদিনে অর্জন করে ফেলেছো তা দিয়ে আরও অযৌত মহামারী তোমরা প্রতিহত করতে পারবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি জয় হোক